গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল আবার চলে এসেছি আমি, লিকার চা আদা দিয়ে করেছি, আর তুলির জন্য একটু কাড়া বানিয়েছি, কারণ তুলির খুব ঠান্ডা লেগেছে, তুলি ঘুমোতে পারছে না, রাত্রে ভীষণ নাক বন্ধ হয়ে আসছে, নাক থেকে সেরকম ভাবে এখন আর কিছু বেরোচ্ছে না, কারণে একটু কাড়া বানিয়ে দিলাম তুলিকে। গরম গরম খাও মাম, গরম গরম খাও। আর আজকের মর্নিংটাও আমাদের শুরু হলো তোমার চা দিয়ে, আর ব্লগটাও শুরু করলাম এই চা দিয়ে। তো এবার তুলিকে আজকে মুড়ি তরকারি দেবো, আজকে আর চায়ের সঙ্গে মুড়ি নিয়ে বসিনি। আজকে বাইরের ওয়েদারটা দেখো, আজকেও খুব খারাপ, একদম চোখ বন্ধ হয়েই রয়েছে আজকে, আকাশের অবস্থা যে কি খারাপ, কেন যে এরকম হচ্ছে, কবে যে সূর্যের মুখ দেখবো ভালো করে, রোদ ঝলমলে দিন দেখবো যাই না, এখন বেলা হলে রোদ উঠতে পারে হয়তো, দেখা যাক কি হয় আজকে। সকাল সকাল আমি বাসি বাসন মেজে ফেলেছি, বাইরের চাতালটাও পরিষ্কার করে ফেলেছি, আর ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখি তিনটে কুকুর এরম করে সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, মানে দরজা খুলার আওয়াজ পেয়েই ওরা ভেবেছে কিছু নিয়ে এসেছি। তা আমি ওদের বললাম সকাল সকাল তোদের জন্য কিচ্ছু আনিনি বাবা, তোরা এখন যা। তো এই হলো ব্যাপার, তোমার এই চাটা খাবো, ঘরের সমস্ত কাজ করব, তার আগে তুলিকে একটুখানি বাইরে হাঁটাবো আজকে, কারণ তুলি বারবার বলছিল যে বাইরে হাঁটবে, মানে ঘরে এই কদিন একদম বসে থাকতে থাকতে না ও একদম বোর হয়ে গেছে, তাই ওকে একটুখানি রাস্তায় হাঁটাবো, তারপরে এসে সমস্ত ঘরের কাজকর্ম করব। তারপর দেখি আজকে যদি পারি একটু গাছ আনতে যাব, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর ক্যামেরাটা অন করলাম যে তোমাদেরকে দেখানোর জন্য, যে তুলি আমাদের সামনে যে স্কুল আছে, স্কুলে জনগণ মনোরোধী গান হচ্ছে, আর তুলি বসে পড়েছে প্রেয়ার করতে। তুলির যখনই এই স্কুলে প্রেয়ার হয় তুলি হাত জোর করে বসে পড়ে, জানো তো ভাই, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে তুলি স্কুলের ইয়েটা ভোলেনি এখনো, মানে ওর খুব ইচ্ছে হয় এখনো স্কুলে যাবে, স্কুলে গিয়ে প্রেয়ার করবে, এটা ওদের একটা ভালোবাসার জায়গা, মানে টিচাররা ওদের ভীষণ ভালোবাসে। তো চলো, বাইরে রোদ উঠে গেছে, আর আমি একটুখানি ওই যে আমার গাছগুলো আছে গাছগুলোকে রোদে দেবো, আর প্রচুর কাছাকাছি ভিজিয়ে দিয়েছি রোদ দেখেই, এখন কেচেও নেবো, তার আগে তুলিকে একটু হাঁটিয়ে নেবো। তো চলো, এই দেখো কাছাকাছি ভিজিয়ে দিয়েছি, আর গাছগুলো ওখানে পড়ে আছে আমার, গাছগুলোকে নিয়ে আসি। যাও যাও, হাঁটো হাঁটো হাঁটো, আর কুকুরগুলো রাস্তার মাঝখানে শুয়ে থাকবে। তুলি ভীষণ ফাঁকিবাজ জানো তো, অল্পতেই ওর হাত ব্যথা করে, পা ব্যথা করে, দেখো এখন আমাকে টেনে টেনে নিয়ে দৌড় করাতে হচ্ছে, তারপরে আমি খানিকক্ষণ হাঁটালাম, নিজেই একটু দৌড়লো। আর আজকে আমি চাতালেই জামাকাপড় নিয়ে বসে পড়েছি, কারণ ওয়াশিং মেশিনটা তো খারাপ হয়ে গেছে, আর এই শীতের সময়টাতে আমার ওয়াশিং মেশিনটার ভীষণ প্রয়োজন হয়, সারা বছর না হলেও চলে, কিন্তু শীতের সময়টা আমার এত হাঁটুতে ব্যথা হয়, পায়ে কোমরে ব্যথা হয়, আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কী আর করার, খারাপ হয়ে গেছে। আর আজকে চাদর আছে, তুলি যে চা ফেলে দিয়েছিল চাদরটাই, সেই চাদরটা আমাকে কাচতে হবে, ভিজিয়ে দিয়েছিলাম, ওই কারণেই চাতালেই আসলাম। আর এই জামাকাপড়গুলো খুব নোংরা নয়, একটু একটুই তো পরা হয়েছিল, সে দিদির বাড়িতে গিয়ে অনেক জামাকাপড় জমেছিল, কিছু 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 করে ধুয়ে এখনও, মানে এই জামাকাপড় ধুতে ধুতে আবার রোজকার জামাকাপড় জমে যায়, এই অবস্থাই আমার হয়। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে দিই, আর এক লট জামাকাপড় দেখো শুকিয়ে নিচ্ছে, এই যে খানিকটা গেটের ওপর দিয়েছি, খানিকটা তো বারান্দায় দিতে হয়, আর তো কোনো জায়গা নেই আমার। আর পাপোশগুলোও আজকে ধুয়ে ভালো করে মেলে দেবো, জানি না রোদটা কতক্ষণ থাকবে, কিন্তু একটু পাপোশগুলো না ধুলেও না হবে না, কারণ এত লাগাতার বৃষ্টি গেছে না তিন চার দিন, তার যার কারণে পাপোশগুলো ভিজে গেছিলো বাইরে, আর ওগুলো কেমনটা হয়ে গেছে, তো ওগুলো ধুতেই হবে আমাকে।
আর এই দেখো দুজনে মিলে খেলছে। পুলি কোথায় উঠেছে? এটা কি খেলা হচ্ছে? গাড়ি গাড়ি ট্রেন 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 খেলা হচ্ছে। এই যে টুপুর দাস এসে গেছে খেলতে, টুপুর দাসে উঠে পড়েছে। আর আজকে কি বলতো, টুপুর দাসের দিদা টুপুর দাসের হাতে মাছ ধরিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাই তো? কেন বলতো পাঠিয়ে দিয়েছে, আসলে টুপুর দাসের যে মা মানে আমার ননদের কাকা মারা গেছে আজকে, হঠাৎই ওরা খবর পেয়েছে, ওর দিদা খবর পেয়েছে, তাই ওর দিদা মানে রান্না করতে বসেছিল এমন সময় খবরটা এসছে। তখন ওর দিদা আমাকে ডেকে বললো যে জুমা এক কাজ করো, আমার তো এরকম দেওর মারা গেছে আমাদের বাড়িতে, তা এখন আর তাহলে মাছ রান্না হবে না, তাহলে এক কাজ করো পুকুরও এখানে রয়েছে, তাহলে ও কী খাবে, তোমরাও এক কাজ, অতগুলো মাছ তো ও একা খেতে পারবে না, তা তুমি মাছটা টুপুরকে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, টুপুরও তোমার কাছে খেয়ে নেবে আর তুমি মাছটা রান্না করে দিও। তাই আমি বললাম ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কালকে তুলি ওই খিচুড়ি ফিচুড়ি খেয়েছে, তো তুলির একটুখানি গ্যাস ঠ্যাস মতো হয়ে গেছে, রাতে ঘুমোইনি সেইভাবে, তাই আমি ঠিক করেছিলাম যে আজকে একটু মানে একটু হালকা পাতলা বলতে একটুখানি তোমার সেদ্ধ ফেদ্দ দিয়েই খাবো। তো যাই হোক, এখন আর সেদ্ধ হবে না, কারণ আজকে টুপুর এসে গেছে, টুপুর যেহেতু মাছ দিয়ে দিয়েছে, অতগুলো মাছ তো গতি করতেই হবে, না নষ্ট করা যাবে না, না যেই কিনুক, দেখো ওরা কিনুক বা আমিই কিনি, আমি হয়তো এখন আর মাছ ভালোবাসি না, খাই না, কিন্তু মাছটা তো কেনা হয়েছে না, তো পয়সার জিনিসটা নষ্ট করা তো যায় না, তার জন্য মাছটা রান্না করে ফেলবো। তো ওর দিদাকে আমি জিজ্ঞেস করে নিয়েছি যে কীরকম ভাবে রান্না করবো, আমরা অ্যাকচুয়ালি রুই মাছ রান্না করি জিরে আদা বাটা দিয়ে, নয়তো অনেক সময় পেঁয়াজও দিই একটু, কিন্তু ও খেতে পারে না ওইভাবে, বললো দিদা যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে রান্না করে দিতে। তাই বললাম ঠিক আছে সেইভাবে রান্না করে দেবো। চলে এসেছি, আর এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এই যে মাছে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে আলু কাট কেটে রেখেছি যেমন বলেছিল, কাঁচা লঙ্কা চিরে দিতে দিয়ে রেখেছি, আর একটু টমেটো দেব, নাহলে ভালো লাগবে না খেতে, তো কারণ আমরা তো এইভাবে খাই না, খেয়ে অভ্যস্ত না, ও খেতে পারবে না, ও একদম ঝাল খায় না, তো ওই কারণে খেতে পারবে না। তো দেখো তেল গরম হয়ে গেছে, আর এখানে ভাতও চড়িয়ে দিয়েছি, ভাত হওয়ার পথে একটু পরে গড় দিয়ে দেব, তো মাছটা এখন দিয়ে দেব ভাজা করার জন্য। মাছগুলো আমি সব ভেজে নিয়ে একেবারে তুলে নিয়েছি, এবার এই যে মাছ ভাজা তেলটা এর মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর দেব তোমার একটু টমেটো কুচি, এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়েছি, আর দেব একটু জিরের গুঁড়ো, এবার একটুখানি তোমার সামান্য জল দেব, দিয়ে একটুখানি ভালো করে সাঁতলে নেব, কারণ জিরে গুঁড়োটা একটুখানি শুকনো, তো ওই কারণে এবার একটু নুন দিয়েছি, এবার ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না এই জিরের গুঁড়োর গন্ধটা চলে যাচ্ছে। তো জিরের গুঁড়োর গন্ধটা চলে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম, এবার এইটা ঝোলটা ফুটলেই আমি মাছগুলো অ্যাড করে দেবো। ঝোল দেখো ভালো করে ফুটে গেছে, তাই মাছগুলো আমি সব অ্যাড করে দিয়েছি, এবার আর একটু ফোটাবো, তোমার নামে দেবো। কি আছে, গরম লাগছে? দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। তো এখানে দেখো তুলিকে আর টুপুদাসকে আমি দিয়ে দিয়েছি খাওয়া, মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে দুজনেই, জানি না কেমন হয়েছে, কারণ ওরা তো ওদের মতন রান্না করে, কিন্তু আমি তো এইভাবে করি না, কোনো করিনি, আমি এই ফার্স্ট টাইম করলাম, তো কেমন হয়েছে জানি না। তো চলো টুপুদাসের থেকে জেনে নিই, কিরে টুপুদাস কেমন হয়েছে খেতে, ভালো লাগছে খেতে, মায়ের মতো হয়েছে না হয়নি? হ্যাঁ, আমিও এখন লাঞ্চ করে নেব, তার আগে ওদের একটু মাছ টাছ গুলো বেছে দেবো, জানো তো, এই যে দেখো টুপুরদাসের অবস্থা দেখো, এই যে চামচ দিয়ে খাচ্ছে, কেন জানো তো, ভাতটা গরম বলে চামচ দিয়ে খাচ্ছে,
আর তুলিকে মাছটা বেছে দিতে হবে, টুকুরকেও একটু দেখতে হবে। তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? আর আমি আর টুকুর বেরিয়ে পড়েছি এখন গাছ আনতে, গাছের নার্সারিতে যাব। অনেকদিন ধরে ভাবছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার গাছের কত নেশা, না দেখি কি পাওয়া যায়। খুব বেশি টাকা পয়সা তো নেই, আমার সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকুনি পারবো সেটুকুনি নিয়ে আসবো। প্রত্যেক বছর আগের থেকেই অল্প অল্প করে করি, তাই খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই বছর করিনি বলে সমস্যাটা হয়ে যাচ্ছে। আর তোমার উপরে তুলিকে আনিনি, তুলি ঘরেই রয়েছে, কারণ তুলির তো খুব ঠান্ডা লেগেছে, তাই তুলিকে এই ঠান্ডার হাওয়ার মধ্যে বের করবো না, একটু একটু হাওয়া দিচ্ছে বাইরে। তাই টুকুরকে নিয়ে আসলাম, কারণ দুটো যদি একসঙ্গে থাকে বাড়িতে তাহলে আর দেখতে হবে না দুজনে যে কি করবে তা ঠিক নেই। ওই কারণে টুকুরকে আমি সাথে করে নিয়ে এসেছি, আর তুলিকে বলেছি তুমি একটুখানি বসো, ঘরে তো সব দিক দিয়েই তালা দেওয়া আছে, জেঠুও বাড়িতে রয়েছে, ওই কারণে আমরা চলেই আসবো তাড়াতাড়ি। কাজ যেটুকুনি যা পারবো দেখে থেকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কারণ তুমি বাড়িতে আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নার্সারিতে গিয়ে। লালটা নেব, লালটাই তো ভালো লাগবে, এছাড়া তার কোনটা ভালো লাগবে না। তো অবশেষে আমি বাড়িতে চলে এসেছি, গাছ টাছ কিনে। খুব বেশি গাছ কেনা হলো না জানো তো, কারণ প্রচুর দাম বলছে গাছে, যার কারণে প্রত্যেকবার আমি ওই যে বললাম তখন যে আমি অল্প অল্প করে আগের থেকে কিনে রাখি, তার কারণে আমার এত প্রবলেম হয় না, কিন্তু এবছর পারিনি আগের থেকে নানান কারণে, নানান ঝামেলায়। যাই হোক, যেটুকুনি হয়েছে সেটুকুনি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আর এইটুকুনিকেই ভালো করে যত্ন করতে হবে, কারণ গাছের পেছনে প্রচুর খাটনি জানো তো। একদম মানুষের ছোট্ট বাচ্চাকে যেরকমভাবে যত্ন করতে হয়, গাছকেও সেইভাবে যত্ন করতে হয়। তো তো চলো তোমাদেরকে আর একবার ফাইনালি দেখিয়ে দিই যে কী কী গাছ এনেছি। দেখো এটা ক্যাপসিকাম গাছটা এনেছি, এটা ক্যাপসিকাম ধরেছে, বাট আমার কাছে কতটা ক্যাপসিকাম ভালো হবে আমি জানি না। এ বাবা, একটা ক্যাপসিকামের এই দেখো একটা ইয়ে ঝরে গেছে, এটা তো দেখতে পাইনি আমি, আর বলল অনেকটা ফুল এসছে, জানি না কি হবে। এই দেখো এটা হচ্ছে গোলাপ গাছ, এই গোলাপটা বলল একদম ঠাসা হবে নাকি। তোমার এনেছি এই যে এই পমপমটা, আমার কাছে পমপম সাদা লাল আছে, এই পমটম পমপমটা আনলাম। আর এই যে এই টমেটো গাছটা এনেছি, সব বার করছি না জানো তো। আর এই জারবেরাটা তো দেখেছো, এই জারবেরাটা এনেছি। আর এই চারটে ব্যাগ নিয়ে আসলাম, এই ব্যাগের মধ্যে এই গাছগুলোকে মানে যেই যে গাছগুলো, এই গোলাপ গাছটা যেমন, এই ক্যাপসিকাম গাছটা, টমেটো গাছটা, এগুলো সব এই ব্যাগের মধ্যে আর কি লাগাবো। আর এনেছি একটা ওই ভিটামিন না প্রোটিন কি বললো গাছের জন্য, ওই একটা এনেছি। এবার এই গাছগুলোকে লাগাতে হবে, দেখি কালকে কি কবে মানে রোদ যখন উঠবে তখনই লাগিয়ে দেবো। আমার বাড়িতে তো সকাল থেকে খুব বেশি রোদ্দুর পড়ে না, বেশ লাগিয়ে দেওয়ার পর তোমাদের তো দেখাবোই, মানে আপডেট দিতেই থাকবো গাছের। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, হ্যাঁ, কারণ সন্ধে হয়ে গেছে, তো সন্ধে ফন্দে দেবো, তারপরে তুলিকে একটু খেতে টেতে দেবো, তারপরে আবার পড়ানো আছে, তুলিকে একটু পড়াতে বসতে হবে, আবার রাতের রান্না ফান্না কি করতে হয় দেখতে হবে, সবই আছে। তো আজকে ভিডিওটা
এখানেই তাই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক করে দিও, ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে করো, বেল বাটনকে ক্লিক করে অল করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।